মাধ্যমিক ইতিহাস সাজেশন প্রত্যেকটি প্রশ্নের মান 8 প্রিয় বন্ধুরা মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2022 মাধ্যমিক কে 2022 এ 8 নম্বরের যে প্রশ্ন তোমাদের আসে সেই 8 নম্বরের প্রশ্নে সাজেশন লাস্ট মিনিট সাজেশন নিয়ে ভিডিওতে আলোচনা করব মাত্র কয়েকটা क्वेश्चन তোমাদেরকে বলে দেব তার মধ্যে থেকে তোমাদের 8 নম্বরের ইতিহাস পরীক্ষার বড় কোশ্চেন তোমরা কমন পাবেই পাবে কাজে সম্পূর্ণ ভিডিওটা দেখো আট নম্বর ইতিহাস থেকে ক্যারি করার জন্য আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই জানিয়ে রাখি ইতিহাস সাজেশান দেওয়ার দক্ষতা বা যোগ্যতা আমার কিন্তু নেই কারণ আমি দীর্ঘ দশ বছর ধরে এ শুধুমাত্র সায়েন্স বিষয় ম্যাথামেটিক্স পড়িয়ে আসছি আমার সঙ্গে যুক্ত যে ইতিহাস শিক্ষক রয়েছে এ চন্দন স্যার সেই স্যারের থেকে কিন্তু এই সাজেশন আমি কালেক্ট করেছি তিনি নিশ্চিতভাবে আট নম্বরের কয়েকটি প্রশ্ন বলে দিয়েছে যার মধ্যে থেকেই তোমাদের এবছরের আট নম্বরের ইতিহাসের প্রশ্ন কমন পেতে চলেছ তোমাদের সকলকে জানিয়ে রাখি এবং তোমরা সকলে জানো যে তোমাদের ইতিহাস পরীক্ষায় আট নম্বরের তিনটে বড়ো প্রশ্ন আসে এই তিনটে প্রশ্নের মধ্যে থেকে মাত্র একটা আট নম্বরের প্রশ্ন তোমাদের করতে হয় স্যার ইতিহাসে লাস্ট মিনিট সাজেশনের আট নম্বরের যে মাত্র তিনটে চারটে কোশ্চেন দিয়েছে তার মধ্যে থেকেও আমি বলে দেবো ও যে কোনগুলো সব থেকে বেশি পড়তে হবে কোনটা আসার সর্বাধিক সম্ভাবনা রয়েছে মাত্র দু তিনটে কোশ্চেন তোমরা পড়লেই সেখান থেকে কমন পেয়ে যাবে কোন কোশ্চেনগুলো রয়েছে অধ্যায় ভিত্তিক সেটা তো জানাবোই যে স্যার কোনগুলো বলেছেন এবারের জন্য ও সব থেকে বেশি ইম্পর্টেন্ট তার আগে তুমি আট নম্বরের কোন কোশ্চেন প্র্যাকটিস করেছো কটা প্র্যাকটিস করেছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও তো এখন দেখে নিই যে স্যার কোন কোশ্চেনগুলো এবছরের জন্য অত্যাধিক ইম্পর্টেন্ট বলেছে কোনগুলো এবছরে নিশ্চিত রূপে আসতে চলেছে প্রথম অধ্যায় থেকে তোমাদের একটাও প্রশ্ন পড়তে হবে না কারণ আট নম্বরের বড় প্রশ্ন কিন্তু প্রথম অধ্যায় থেকে তোমাদের আসছে না এরপরেই দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের কোন প্রশ্নটা পড়তে হচ্ছে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের নম্বর প্রশ্নের জন্য পড়তে হবে এরপরে তৃতীয় অধ্যায়ের থেকে কোন প্রশ্নটা তোমাদের পড়তে হবে নীল বিদ্রোহ কেন ঘটেছিল এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো এই বিদ্রোহের প্রতি শিক্ষক সমাজের মনোভাব কেমন ছিল এই কোশ্চেনটা তৃতীয় অধ্যায় থেকে তোমাদের আট নম্বরের জন্য পড়তে হবে এরপরে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে তোমাদের কোন প্রশ্নটা পড়তে হবে মহাবিদ্রোহের কারণ বৈশিষ্ট্য প্রকৃতি গুরুত্বসহ আলোচনা করো এই বিদ্রোহের প্রতি শিক্ষক সমাজের মনোভাব কেমন ছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে তোমাদের কোন প্রশ্ন পড়তে হবে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও এটা হচ্ছে পাঁচ নম্বর অধ্যায় থেকে তোমাদের আট নম্বরের প্রশ্ন পড়তে হবে এই যে আট নম্বরের লাস্ট মিনিট সাজেশনে চারটি কোশ্চেন তোমাদের বললাম এই কোশ্চেনগুলোর মধ্যে তুমি অলরেডি কোন কোশ্চেনগুলো প্র্যাকটিস করে ফেলেছ অবশ্যই কমেন্টে জানাও এবং তোমার গৃহ শিক্ষক এই কোশ্চেনগুলোর মধ্যে কোন কোশ্চেনটা তোমাদের সাজেশন হিসাবে পড়তে বলেছে এবং কোনটা এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারো অবশ্যই কমেন্টে জানাও এবার যারা একেবারেই বড কোশ্চেন পড়তে পারি বা এখনও পর্যন্ত সিলেবাস শেষ করে উঠতে পারনি। তাদের জন্য আরও এর থেকে কাটছাট করে তিনটে কোশ্চেন আমি বলবো যে কোশ্চেনগুলো সর্বাধিক বার তোমাদের টেস্ট পেপারে দেওয়া রয়েছে পর্ষদের একই সাথে স্যার সাজেস্ট করেছে সবার প্রথম যে কোশ্চেনটি সেটা হলো মহাবিদ্রোহের কারণ বৈশিষ্ট্য প্রকৃতি সম্পূর্ণভাবে বিশ্লেষণ করবে মানে এটা খুবই ইম্পর্টেন্ট মহাবিদ্রোহ এবছরের জন্য চরম পরিমাণ ইম্পর্টেন্ট কাজে যারা মহাবিদ্রোহটা পরনি অতি অবশ্যই মহাবিদ্রোহটা সম্পূর্ণ পড়বে কারণ এটা আসার সর্বাধিক সম্ভাবনা রয়েছে এরপরে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের অবদান সংক্ষিপ্ত লেখো মানে এটাও কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট তারপরে তৃতীয় অধ্যায় থেকে তোমাদের সব বেশি ইম্পর্টেন্ট যেটি নীল বিদ্রোহ নীল বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণ লেখো এবং এই বিদ্রোহের শিক্ষকদের মনোভাব কেমন ছিল এই প্রশ্নটা কিন্তু এবছরের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ অর্থাৎ এই যে চারটে তোমাদের প্রশ্ন বললাম এই চারটের মধ্যে এই তিনটে প্রশ্ন কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ আর এই চারটি কোশ্চেন মধ্যে তোমার গৃহ শিক্ষক কিংবা তোমার কি মনে হচ্ছে কোন প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও আর কোন প্রশ্নটা সব থেকে ভালো করে তোমার তৈরি রয়েছে সেটাও কিন্তু জানাতে একেবারেই ভুলো না এবং তোমাদের জন্য অঙ্কের লাস্ট মিনিট সাজেশান বীজগণিতের কিন্তু সম্পূর্ণ উত্তরসহ তোমাদের করিয়ে দিয়েছি যারা দেখোনি তাদের লিঙ্ক ডিসক্রিপশান এবং কমেন্টের প্রথমে দিয়ে রাখবো এবং খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু দু নম্বরের ইতিহাসের যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন এবং চার নম্বরের যে কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে এ সর্বাধিক ইম্পর্টেন্ট যেটা স্যার দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব ও তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা তোমরা প্রত্যেকে এই কোশ্চেনগুলো যেগুলো বললাম সেগুলো করো অবশ্যই তোমরা সাফল্য অর্জন করবে এবং ভালো নম্বর ক্যারি করতে সক্ষম হবে প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল